ঘর বাড়ি টাকা পয়সা আত্মীয় স্বজন হ্যাঁ এমনকি আপনার এই দেহের সঙ্গেও এই আত্মার কোনো সম্পর্ক নেই। এই আত্মার একমাত্র সম্পর্ক হচ্ছে ভগবানের সঙ্গে। একটা রাজা চারটা বিবাহ করেছিল, তার স্ত্রীগুলোর নাম কিন্তু মনে রাখতে হবে। তো প্রথম স্ত্রীর নাম হচ্ছে ভগবতী, মনে থাকবে কি নাম? না ভগবতী, হ্যাঁ ভগবতী না, কি নাম? ভগবতী। দ্বিতীয় স্ত্রীর নাম রূপবতী, তৃতীয় স্ত্রীর নাম আলাপবতী, চতুর্থ স্ত্রীর নাম হেলাবতী। তো এই যে চারটা স্ত্রী, তো নামের সঙ্গে কাজের মিল আছে। রাজা প্রথম স্ত্রী এই যে ভগবতী, ও যা ভোগ করতে চায় সেই ভোগের জিনিস যোগান দেয়, কখনো না করে না, ওর কষ্ট হলেও বলে না যে তোমাকে আমি এটা দিতে পারবো না। এইভাবে রাজা সেই স্ত্রীর সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলছেন। দ্বিতীয় স্ত্রীকে রূপবতী, এবার রাজা যেখানেই যায় সঙ্গে রূপবতীকে নিয়ে যায়, রূপবতী ছাড়া কোথায় যাবে না। হ্যাঁ, আর যা জীবনে করবে আলাপ আলোচনা কার সঙ্গে করবে? এই আলাপবতীর সঙ্গে আলোচনা না করে কিছু করবে না, বুঝতে পারছেন? আর তৃতীয় চতুর্থ স্ত্রীর নাম কি? বুঝতে পেরেছেন রাজার সঙ্গে কি সম্পর্ক? কি সম্পর্ক? মানে বিয়ে করেছে কিন্তু বিয়ের পরে আর তার সঙ্গে সম্পর্ক না, হেলায় দূরে সরে রেখে দিয়েছে। এইভাবে রাজা জীবন যাপন করছেন, করতে করতে রাজার মৃত্যুর সংবাদ এসে গেছে। রাজা বুঝতে পেরেছেন আমার মৃত্যু হবে। তখন রাজা চিন্তায় পড়ে গেছে যে আমি তো এদেরকে নিয়ে জীবনে চললাম, এখন মৃত্যুর পরে তো পরপারে যেতে হবে, এ তো নিয়ম। তাহলে আমি পরপারে নিয়ে গিয়ে কার সঙ্গে চলবো? তো চিন্তা করলেন যে এই কথাগুলো আমার স্ত্রীদের বলি, কেন সহমরণ প্রথা আছে, আছে না আগেকার দিনে সহমরণ প্রথা, তা যাতে তারা আমার সঙ্গে যায় তাহলে আমি পরপারে গিয়েও তাদের সঙ্গে থাকব। এখন প্রথম স্ত্রী ভগবতীকে গিয়ে বলেছে, অগো ভগবতী, তোমাকে আমি কত ভালোবাসি, তুমি জীবনে যা ভোগ করতে চাও কখনো আমি না করিনি, এমনকি আমার কষ্ট হলেও আমি বলিনি আমি দিতে পারবো না, তাহলে আমি তোমাকে কত ভালোবাসি। তো আমার এতদিন তো তোমাদের সঙ্গে চললাম, তো মৃত্যুর সংবাদ এসেছে, আমাকে পরপারে যেতে হবে, তো আমি পরপারে গিয়ে থাকবো কি করে, তাই তোমাকে আমার সঙ্গে যেতে হবে। এই প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে ভগবতী বলছে, তুমি মরো, এক কথায় সার্টিফিকেট, হ্যাঁ তুমি মরো, আমার ভোগ বাসনা এখনো যায়নি, আমি এই জগতে থেকে আরো ভোগ করব। এবার স্বামীর মুখের সামনে স্ত্রী যদি এরকম বলে দেয়, স্ত্রীর স্বামীর কষ্ট হবে কিনা? কষ্ট হয়েছে যে বলে কি, রাজা বুঝতেই পারেনি যে এইরকম বলে দেবে মুখের উপরে, বলছে তোমার অন্য অন্য স্ত্রী আছে তাদের কাছে যাও, তাদের নিয়ে তুমি যাও। তখন দ্বিতীয় স্ত্রীর কাছে গিয়েছে, গিয়ে এই যে ভগবতী যা বলেছে এটা দ্বিতীয় স্ত্রীকে সব শেয়ার করেছে। করার পরে বলছে, রূপবতী আমার দৃঢ় বিশ্বাস তুমি আমার সঙ্গে যাবে, কেন? কারণ আমি যেখানে যাই তোমাকে ছাড়া, তাহলে পরবারে যাব অবশ্যই তুমি আমার সঙ্গে যাবে। তখন রূপবতী বলছে, ভগবতী তো ভালোই বলেছে তুমি মরো, হ্যাঁ ও তো ভালোই বলেছে, আমি তো যাবই না, তুমি মারা গেলে এক সেকেন্ড দেরি করবো না, সঙ্গে সঙ্গে অন্য স্বামী গ্রহণ করব, আবার বিয়ে করব আমি। কত কখন বিয়ে করবে? এক সেকেন্ড দেরি করব না। বলুন এই কথা যদি স্ত্রীর মুখে স্বামী শোনে কি হবে? মাথা হেড, হ্যাঁ মাথার উপরে উঠছে না, বলছে তোমার অন্য অন্য স্ত্রী আছে তাদের কাছে যাও। এবার আলাপবতীর কাছে গিয়েছে, গিয়ে এই কথাগুলো শেয়ার করছে,
হ্যাঁ করে বলছে দেখো এরা তো রাজি হলো না, তো আমি যে পরপারে যে কিছু করব আলোচনা কার সঙ্গে করব, কারণ তোমার সঙ্গে আলোচনা ছাড়া আমি জীবনে কিছু করিনি। তা আমার দৃঢ় বিশ্বাস তুমি আমার সঙ্গে যাবে। তার দুঃখের কথা শুনে রূপবতী বলছে, মানে আলাপবতী বলছে আমি যাব, রাজি হয়েছে। তো বলছে কিন্তু শ্মশান পর্যন্ত, তারপরে আর যাব না। কতটুকু তো ও দেখলো, এরা তো আগেই কেটে পড়লো, আর একটু আগিয়ে দিয়ে আবার কেটে পড়ে, মায়াটা বাড়িয়ে দিয়ে আবার চলে আসবে। হ্যাঁ একদম মাথা হেড। কে বাঁচলো? হেলাবতী। এইবার রাজা চিন্তা করছে এদের তিনজনের সঙ্গে আমি সম্পর্ক বজায় রেখে চলি, এরাই যদি এরকম বলে হেলাবতী যাওয়ার, হেলাবতীর কাছে যাওয়ার মুখ আছে আমার? কোনো মুখ নেই, যাবো কি করে? হ্যাঁ এর সঙ্গে তো আমি সম্পর্ক বজায় রাখিনি। তথাপিও লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে ধীরে ধীরে মাথাটা তুলছে আর পাটা সামনের দিকে আগাচ্ছে। আরে হেলাবতী ও দূর থেকে সব দেখছে, প্রথম থেকেই দেখছে, ও বড় স্ত্রীর সঙ্গে কথা হলো সেটাও দেখছে, এই রূপবতীর সঙ্গে কথা হলো সেটা দেখেছে, আলাপ কে কি বললো সেটাও শুনলো। এবার ও এবার বুঝতে পেরেছে এ রাজা আমার কাছে আসছে। তখন ও দূর থেকে হাত দিয়ে বলছে রাজা মশাই থাক, আপনাকে আসতে হবে না, আমি বুঝেছি আপনার অন্তরের কথা আমি সব জানি, আর এই যে আপনার মৃত্যুর সংবাদ এসে গেছে, আপনি যে স্ত্রীদের কাছে গিয়ে বলেছেন তাদের পরপারে যাওয়ার জন্য প্রার্থনা করেছেন, তারা আপনাকে কি বলেছে সেটাও আমি জানি, আর আপনি এখন কি ভাবছেন তাও আমি জানি, এদের কথা শুনে আপনার মাথা হেড, আর এখন আপনি চিন্তা করছেন এই হেলাবতীর কাছে আমি কোন মুখ নিয়ে যাব, কারণ আমি সারা জীবন তো সম্পর্ক রাখিনি। তথাপি আপনি মাথা তুলে পা গাচ্ছেন, আপনাকে চিন্তা করতে হবে না, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আমাকে দূরে রাখলেও আমি আপনার থেকে দূরে নয়, আমি সবসময় আপনার সঙ্গে আছি, আর আপনি যেখানে যাবেন আমি আপনার সঙ্গেই থাকব। বলুন এই চারজন স্ত্রীর মধ্যে কে প্রকৃত স্ত্রী? তাহলে জীবনে কেমন স্ত্রী দরকার? হেলাবতীর মতো স্ত্রী দরকার, তাই না? এটা একটা রূপক কাহিনী, গল্পটা কেমন লেগেছে? তো এর শিক্ষা কি? না কি পুরুষ কি মহিলা, আমরা প্রত্যেকেই এক একটা রাজা, আর আমাদের প্রত্যেকের কাছে চারটা করে এরকম স্ত্রী আছে। প্রথম স্ত্রী হচ্ছে আমাদের দেহ, ভোগ। দেখুন তো আপনার জীবনে আপনার এই দেহ যা ভোগ করতে চেয়েছে আপনি দেওয়ার চেষ্টা করেছেন কিনা, না পারলেও কখনো বলেছেন তোমাকে আমি এটা দিতে পারবো না, হ্যাঁ কি না? আপনি কখনো চিন্তা করেছেন আমি কোথায় যাব, এই দেহকে ছেড়ে যাব না সঙ্গে নিয়ে যাব? যখন মৃত্যুর সংবাদ আসবে এই দেহর কাছে প্রার্থনা করবেন, হে দেহ তুমি জীবনে যা চেয়েছো আমি কখনো না করিনি, আর তোমাকে ছেড়েও আমি কোথায় যাব না, এখন পরপারে যাওয়ার সময় হয়েছে, তোমাকে আমি সঙ্গেই নিয়ে যাব। রূপবতী মানে ভগবতী কি বলেছিল? তুমি মরো, আমার ভোগ বাসনা এখনো দূর হয়নি, আমি আরো ভোগ করব। দেখুন আমার এই দেহ ত্যাগের সময় দেহ যাবে আমার সঙ্গে, হ্যাঁ কি না? হ্যাঁ তাহলে দেহের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে? এই দেহের সঙ্গে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ দ্বিতীয় স্ত্রী হচ্ছে রূপবতী। মানুষের রূপ বাড়ে কি করে বলুন তো? ধন সম্পদে। হ্যাঁ আর দেখবেন আমরা যেখানে যাই আমার ধন সম্পদ সঙ্গে নিয়ে যাই, সঙ্গে থাকে কিনা? সব ধন সম্পদ টাকা পয়সা সঙ্গে নিয়ে যাই কিনা? আমরা কি কেউ চিন্তা করি যে আমি আমার ধন সম্পদ ছেড়ে কোথাও গিয়ে থাকবো? যেখানে যাব সঙ্গে নিয়ে যাব। এই ধন সম্পদ রূপক রূপবতী স্ত্রী মৃত্যুর সময় যদি আপনি গিয়ে এসে বলবেন আমি দেখো রূপবতী তোমাকে কত ভালোবাসি, যেখানে যাই সঙ্গে তোমাকে নিয়ে যাই, তোমাকে ছাড়া আমি কোথায়ও যাই না, এখন আমার মৃত্যুর জন্য পরপারে যেতে হবে, মৃত্যুর সংবাদ এসছে, তাই আমি তোমার কাছে প্রার্থনা করছি আমার সঙ্গে তোমাকে যেতে হবে, রূপবতী কি বলেছিল মনে আছে? কারণ রূপবতী
আমি তো যাবই না, তুমি মারা গেলে সঙ্গে সঙ্গে অন্য স্বামী গ্রহণ করব। দেখুন তো, এই ধন সম্পদের স্বামী এখন মালিক আমি, স্বামী মানে মালিক, আপনি এখন মালিক। আপনি মারা গেলে এক সেকেন্ড দেরি করবে এই ধন সম্পদ অন্য অন্য মালিক হতে, হ্যাঁ কি না? এক সেকেন্ড দেরি করবে না, সে অন্য স্বামী গ্রহণ করবে। তাহলে আমাদের ধন সম্পদের সঙ্গে কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। আমরা জীবনে কার সঙ্গে আলাপ আলোচনা করি? আলাপবতী কে? আত্মীয় স্বজন। দেখুন তো, আমরা জীবনে যা কিছু করি কাদের সঙ্গে পরামর্শ করে করি? আত্মীয় স্বজনের সঙ্গে করে করি। আমরা কেউ চিন্তা করি যে আমি আত্মীয় স্বজন ছাড়া কোথায় গিয়ে থাকব? না, যেখানে ঘর বাড়ি করবো আত্মীয় স্বজনের পাশাপাশি করব, কিছু সুবিধা অসুবিধা তাদের সঙ্গে পরামর্শ করে জীবনে চলবো, হ্যাঁ কি না? এইবার এই আত্মীয় স্বজন রূপ আলাপবতীর কাছে গিয়ে বলবেন, দেখো তোমাদের ছাড়া আমি কোথাও কোন পরামর্শ কিছু না করে কিছু করিনি, এখন পরপারে যাব, পরামর্শ কার সঙ্গে করব, এখন যেতে হবে। আলাপবতী কি বলেছিল? যাব শ্মশান পর্যন্ত। আপনার দেহ ত্যাগ করার পরে আত্মীয় স্বজন কত পর্যন্ত আপনার সঙ্গে যাবে? আত্মীয় স্বজন শ্মশান পর্যন্ত আপনাকে নিয়ে যাবে, তারপরে আর যাবে না। তাহলে আত্মীয় স্বজনের সঙ্গে কোনো সম্পর্ক আছে? নেই, কোনো সম্পর্ক নেই। হেলাবতী, যিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান পরমাত্মা, আমার সঙ্গে আছে কিন্তু আমরা তাকে ভুলে গেছি, আমরা তাকে দূরে রেখেছি, জীবনে তার কথা চিন্তা করি কখনো? একবার সে মৃত্যুর সময় মুখ তুলে তাকিয়েছিল, হেলাবতী কি বলেছিল? তুমি আমাকে দূরে ডাকলো, আমি তোমার থেকে দূরে নয়, সঙ্গেই আছি, আর আমি সব সময় তোমার সঙ্গে থাকব, চিন্তা করো না। তাহলে আমাদের সঙ্গে প্রকৃত সম্পর্ক কার রয়েছে? পরমাত্মা। আত্মা হচ্ছে আমি, আর পরমাত্মা পরমেশ্বর ভগবান, যিনি সঙ্গে আছে, জীবনে কখনো আমরা তার কথা মনে রাখি না, হেলায় তাকে দূরে সরে রেখেছি, কিন্তু আমরা দূরে সরে রাখলেও তিনি আমাদের থেকে দূরে? আর আমি দেহ ত্যাগ করলে সঙ্গে যে থাকবে কিনা? হ্যাঁ, থাকবে না। দেহ ত্যাগ করলে পরমাত্মা সঙ্গেই থাকবে, জীবাত্মা যেখানেই যাবে পরমাত্মা সঙ্গেই থাকবে। হ্যাঁ, তাই এই যে পরমাত্মা পরমেশ্বর ভগবানের সঙ্গে যে নিত্য সম্পর্ক, এটা আমাদের স্থাপন করতে হবে, বুঝতে হবে যে এই জগতে কারোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, একমাত্র সম্পর্ক পরমেশ্বর ভগবানের সঙ্গে, এটা উপলব্ধি করতে হবে। হ্যাঁ, আর তার সেবায় আমাদেরকে যুক্ত হতে হবে। তাই দেখবেন এই যে আমরা ভগবানের অংশ, ভগবান পূর্ণ, আমাদের কর্তব্য কি? অংশের কর্তব্য হচ্ছে পূর্ণের সেবা করা। কিরকম? এই শরীরটা পূর্ণ, হাত পূর্ণ শরীর না শরীরের অংশ? হাত যে কাজ করে নিজের জন্য না শরীরের জন্য? তাহলে ভগবান পূর্ণ, আমরা তার অংশ, শরীর পূর্ণ, হাত অংশ, এই অংশ যেমন শরীর রূপক পূর্ণের সেবা করে, ভগবান পূর্ণ আমি তার অংশ, আমার কর্তব্য কি? ভগবানের সেবা করা। এখন হাত যদি চিন্তা করে আমি শরীরের সেবা করব না, হাতকে শরীর থেকে স্বতন্ত্র করে দাও, কেটে বাদ দিয়ে দেন, হাত সুখী? এরকম আমরাও প্রত্যেকটা জীব, আমরা কি চিন্তা করছি? আমরা ভগবানকে সেবা করব না, ভগবানকে বাদ দিয়ে সুখী হব। হ্যাঁ, তাই এই জগতে আমরা কেউ সুখী নয়। তাই চৈতন্য চরিতামৃতে বললেন, কৃষ্ণ বলে যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। দয়া করে কথা বলবেন না। কৃষ্ণ বলে যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ।